আমি এই রাজার কথা বলছি না গো, আমি বলছি ওই যে দাবা খেলা যে রাজা আছে না, সেই রাজার কথা। আঙ্কেল দাবার চালে ভুল করে হাইরেছে, এই জন্য আঙ্কেলের মেজাজ এত খারাপ হয়ে আছে, আঙ্কেল এক প্রকার পাগল হয়ে গেছে। রাজা তো এক প্রকার কি কাও জানো না তো কিছু। তোমার কথা শুনলেই না একেবারে মাথাটা ধরে যায়, তোমার প্রত্যেকটা কথার মধ্যে শুধু প্যাচ প্যাচ ছাড়া তুমি কথা বলতে পারো। প্যাচ মাইরে তো আঙ্কেলকে চিতাতে পারছি না, কত চেষ্টা করেছি আমানকে খাড়া করতে, কই পারলাম না তো, সে তো টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমি শুনেছি কি শামসুয়ার ভাইজি প্রচুর টাকা দিয়ে আমানকে বসানোর বন্দোবস্ত করছে, কই এখন দিয়ে দেখছি পাগলি চেয়ারম্যান হয়ে যাচ্ছে। পাগল যদি চেয়ারম্যান হয় তাতে তোমার ক্ষতি, সে না তোমার বন্ধু ছিল। সে আমার বন্ধু ছিল, কিন্তু আঙ্কেলের ঘাটে নাও বাইন্দে আমি ধরক হয়ে গেছি, এখন সে আমার বন্ধু থেকে শত্রু হয়ে গেছে। এদিকে শিউলি কুসুম আমাকে দেখলি 100 গজ দূরে হাঁটে, কারণ তার ভাইয়ের সঙ্গে এখন আমার বন্ধুত্ব নেই তো। অবশ্যই তাই হাঁটা উচিত, কেন শামসু ভাই ফাইজুর ভাই তাগোরও তো আমি অনেক অনুরোধ করছি, তারা তো তাগোর বন্ধুরাই খামার বাপের দলে আসে নাই, তুমি কেন তোমার বন্ধু ফালায় আমার বাপের দলে আসছিলা? ভুল হয়ে গেছে গো, লোভে পড়ে এই কাজ করেছি, আঙ্কেল ইঙ্গিত দিয়েছিল যে আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে, এই লোভে পড়ে আমি চলে আসছি গো। সামনে থেকে যাও, তোমারে আমি আমার চোখের সামনে এক মুহূর্ত দেখতে চাই না। আমার এই বিয়ে করার জন্য লন্ডন থেকে সেলা এসে বসে আছে, হ্যাঁ আর তুমি তো লাগে একটা বেঈমান। তুমি আমাকে বেঈমান বলো না তো, বেঈমান হচ্ছে তুমি। তুমি আমার বন্ধু রাজাকে শাখা দিয়েছ, ওকে ষড়যন্ত্র করে তুমি পাগল বানিয়েছ, মুখে যা আসে তাই বলেছ, কোনো প্রতিবাদ করিনি, এখন প্রতিবাদ করব। আমি শুনেছি রাজাকে ঢাকায় পাঠানো হচ্ছে ভালো করার জন্য, যদি ভালো হয়ে ফিরে আসে ওর পা ধরে ক্ষমা চাইব। আমি জানি না ও আমাকে ক্ষমা করবে কিনা, আমি জানি না আমার বন্ধু আমাকে বুকে টেনে নেবে কিনা, আমি জানি না আমার বন্ধু আমাকে ক্ষমা করবে কিনা, কিন্তু একটা জিনিস আমি ভালো করে বলে দিচ্ছি, সে তোমাকে কখনো ক্ষমা করবে না, যা সত্যি এটা আমি বললাম, কথাটা মনে রাখবে। হ্যালো হ্যালো, মিস লতা বলতেছেন? কি ব্যাপার, একই বাড়িতে থাইকা আপনি আমারে ফোন দিতেছেন কিসের জন্য, কোনো সমস্যা? ঘুম আসতেছে না, মানে এই জন্য আপনাকে ফোন দিলাম আর কি। আপনার ঘুম আসে না এই জন্য আপনি আমারে ফোন দিবেন কিসের জন্য? আমি কি ডাক্তার যে আপনার ঘুম পাড়াইয়া দিব? এই মুহূর্তে আপনি হচ্ছেন কি আমার একমাত্র ডাক্তার, মানে আমার যে রোগ হয়েছে এই রোগ সারানোর আপনার ছাড়া কোনো বিকল্প নাই, মানে ডাক্তার যদি বাটিয়া খাওয়ায় তারপর আমার ঘুম আসবে না, আপনি পারবেন ঘুম আসা? আপনার কথার মধ্যে তো প্যাচ আছে, প্যাচ মারা লোকের কথা আমি একেবারে পছন্দ করি না, যা কথা কর একেবারে সরাসরি কথা বলবেন, আমি ভনিতা পছন্দ করি না। না মানে সরাসরি তো মানে বলার জন্য অনেক চেষ্টা করি, মানে করছি আর কি, সাহস হইতেছে না। আমি শুনছি আপনার বলে অনেক রাগ। খারাপ মানুষের সঙ্গে আমি রাগি দেখাই, ভালো মানুষের সঙ্গে না। আচ্ছা আচ্ছা, তাই নাকি, তাহলে তো সাহস পাইয়া গেলাম। আই এম এ গুড ম্যান, আমি ভালো 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 লোক আর কি, লন্ডন শহরে আমার খুব সুনাম আছে ভালো লোক হিসাবে। শুনছি আপনার জীবন কাহিনী, এখন কি জন্য ফোন দিয়েছেন সেটা কোন? মানে চাঁদনি রাত তো, মানে এত সুন্দর মুন লাইট, ইচ্ছা করতেছে আপনাকে বাগানে বসিয়া দোলনায় দোল খাইয়া খাইয়া আপনার সাথে গল্প করি। ইচ্ছা থাকলে আপনি আরাম করে দোলনার মধ্যে বসে ছাদের দিকে তাকায় থাকেন, আমি আসবো না, আমার এনে আড্ডা মারার চিন্তা মাথা থেকে ঝাইরা ফেলেন। গীতা গীতা গো, মানে কেমন কথা গো, আঙ্কেলের কথার সাথে কিন্তু আপনার কথা কোনো মিল হইতেছে না, আমি কেন এই বাড়িতে এরকম ঘুরিয়া বসে আছি কেন? আপনার আঙ্কেলের চিন্তার সাথে আমারও চিন্তার কোনো মিল নাই, অতএব দিন হইলে আমাকে বাড়ি থেকে চলে যান। না চলিয়া তো যাবো ঠিক আছে, কিন্তু আমাকে একটা ভুল ইনফরমেশন দিছে আপনার আব্বাই, মানে তার সাথে আমার মুখোমুখি কথা বলতে হবে, মানে বিষয়টা আমার কাছে যা মনে হইতেছে আপনার আব্বা আমার আব্বার সাথে যে ধরনের কথা বলছে কথা কাছে মিল নাই, মানে এক ধরনের প্রতারণা বলা চলে। সেটা আপনি আমার আব্বার কাছে গিয়া বলেন, আমি আপনার সেই কথার উত্তর দিতে পারবো না। খুব আশা ছিল, খুব আশা নিয়ে বাংলাদেশে আশা একেবারে বাঙ্গিয়া চাকনা চুর হয়ে গেল। এতদিন ভাবছি ইউরোপের মেয়েরা বুঝি একের অধিক প্রেম ভালোবাসা করে, এখন তো দেখতেছি বাংলাদেশের মেয়েরা অনেক ফাস্ট। ওই শুনছি, জানি যে আপনি একটা ছেলের সাথে লাভ আছে ভালোবাসে, এই জন্য আমাকে এইভাবে অপমানজনকভাবে অ্যাভয়েড করতে। বুঝতে যখন পারছেন তখন এটা নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। ওকে ঠিক আছে, আর বিরক্ত না করলাম, গুড নাইট। থ্যাংক ইউ।
তো দেখতেছি রাজাকে সত্যি ভালোবাসো। হ্যাঁ,